বাবা মায়ের কাছে কি সন্তান নিরাপদ? এটি এই চিঠির শিরোনাম। এই শিরোনামটি আমি দেইনি, যিনি চিঠি লিখেছেন তিনি এমনটি করে লিখে পাঠিয়েছেন। এই শিরোনামের মধ্যে যে ভয়ঙ্কর অভিযোগ, সেই অভিযোগের মধ্যে আমরা প্রবেশ করতে চাই না। আগে যেরকম একজন প্রবাসীর চিঠি পাঠিয়েছিলাম, পরিবার থেকে তার বিরূপ অভিজ্ঞতা হয়েছিল, সেটাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলেছিলাম। অনেকে পরবর্তীতে বলেছে এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, তবুও বলতে চাই বিচ্ছিন্ন ঘটনা, কারণ আমাদের বেশিরভাগ বা সবারই বলতে চাই যে নির্ভরতার জায়গা হচ্ছে বাবা মা, শেষ আশ্রয়স্থল। এটা নিয়ে একটা ঘটনা, দুইটা ঘটনা, একশোটা ঘটনা ঘটলেও এই জায়গাটাকে আমাদের নষ্ট করা আসলে ঠিক হবে না। তিনি লিখেছেন, আমার সালাম নেবেন, আমি 2005 সালে সৌদি আরব যাই, তবে একা আসি নাই, নিয়ে এসেছি অনেক পরিমাণ ঋণের বোঝা। 2,50,000 টাকা খরচ করে বিদেশে এসে লাভে সুদে সেটা হয়ে যায় 7,50,000। এই টাকা পরিশোধ করতে আমার সময় লেগেছে প্রায় 3 বছর। তারপর থাকার মতো ছোট্ট একটা বাড়ি করি, তাতে খরচ হয় 2,00,000 টাকা। এরপর 2009 সালে দেশে ছুটিতে আসি, 6 মাস দেশে থেকে আবার সৌদিতে পাড়ি জমাই। এরপর বাবার কিছু ব্যবসায়িক ঋণ ও পরিবারের কয়েকটি এনজিও থেকে অনেক টাকা নেওয়া হয়েছিল, সেটা আমার কাছে গোপন রাখা হয়। পরবর্তীতে প্রায় 1,50,000 টাকা পরিশোধ করার জন্য আমার কাছ থেকে ধাপে ধাপে টাকা নেয়। এরপর আমি দেশে একটি জমি কিনি প্রায় 1,20,000 টাকা দিয়ে। পেরিয়ে যায় আরও 3 বছর এবং 2012 সালে আমি আবার দেশে ছুটিতে আসি। বাবা মায়ের পছন্দে আমি বিয়ে করি। বিয়ের পর থেকেই দুই পরিবারের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়। এর মধ্যে মায়ের কথায় বউকে দেওয়া সোনার সব অলংকার বিক্রি করে 5,00,000 টাকায় আরেকটি জমি কিনি এবং বিদেশে চলে আসে। এবার শুরু হলো পরিবারে প্রচণ্ড অশান্তি। আমি বাধ্য হলাম 4 মাস পর দেশে ফিরে আসতে, কিন্তু কোনো সমাধান করতে পারলাম না, আবার পাড়ি জমায় বিদেশে। এবার 2 বছর পর 2016 সালে একেবারে দেশে আসতে বাধ্য হই। এবার শুনুন আসল ঘটনা। 12টা বছর প্রবাস জীবন শেষ করে আমার খুব সুখে থাকার কথা ছিল, কিন্তু না, দেশে এসে অনেক দেরিতে বুঝতে পারলাম সব কিছুর জন্য দায়ী আমার মা ও বাবা। কি শুনতে খারাপ লাগছে, তবে এটাই সত্যি। 12 বছরে যত টাকা পয়সা দিয়েছি সব কিছু আমার মায়ের অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। আমি 1টি টাকাও নিজের নামে রাখিনি, কারণ আমি বিশ্বাস করতাম মা বাবা কখনো ছেলেদের খারাপ চায় না। তারা যদি রাতকে দিন আর দিনকে রাত বলতো, আমি তাই বিশ্বাস করতাম। যখন শুনতে পেলাম আমার 1,00,000 টাকা দিয়ে আমার বোনের 2 খালার পরিবারের পেছনে এবং অতিরিক্ত ভোগ বিলাসিতা করে খরচ করেছে, তখন আমি টাকার হিসাব চাইতে যাই। তারা সেই হিসাব দিতে পারে না। এক পর্যায়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়া হয়, আমরা এক ভাই এক বোন। উল্লেখ্য যে বোনের বিয়েতে সব খরচ আমার টাকা দিয়ে হয়। এখন আমি, বউ ও আমার 2টি সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকি। আমার কাছে কোনো টাকা ছিল না, এজন্য কম দামে 2টি জমি বিক্রি করে একটা ব্যবসা শুরু করি, কিন্তু শুরু হলো মহামারী করোনা ভাইরাস। এর মধ্যে ব্যবসায় নামলো ধস। আমি দোকান ভাড়া, বাড়ি ভাড়া, সংসার খরচ সামলাতে গিয়ে একটি ব্যাংক ও এনজিওতে হয়ে গেলাম 12,00,000 টাকার ঋণী। সেই ক্ষতিটা এখন পর্যন্ত পূরণ করতে পারিনি। যতদিন যাচ্ছে তত আমি বিপদের মধ্যে পড়ে যাচ্ছি। চোখের সামনে একটি পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। এখন আমার জমি নেই, বাড়ি নেই, অন্যের বাড়িতে থাকতে হয়। কী অপরাধ ছিল আমার, কী ভুল ছিল আমার অন্ধবিশ্বাস ও ভালোবাসার, জানতে চাই প্লিজ। এরকম আরেকটি চিঠি আমরা পড়েছি, সেটি আপনারা অনেকেই দেখেছেন। এমন হতে পারে যে আপনি ওই চিঠি দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আমাদের কাছে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিটি বা সেই চিঠি ভিডিওটি এখন পর্যন্ত প্রায় 45,00,000 মানুষের মতো দেখেছে। এই জায়গাটা না আমি ব্যক্তিগতভাবে মানতে পারি না। মানতে পারি না বলতে বোঝাচ্ছি যে মানে বাবা মার এরকম ঘটনা, ব্যক্তি থেকে ব্যক্তি কিন্তু অনেক পার্থক্য থাকে। একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির মিলবে না, একজন বাবার সাথে আরেকজন বাবার মিলবে না, একজন মায়ের সাথে আরেকজন মায়ের মিলবে না। আপনার ঘটনাটা যেটা ঘটেছে সেটা হয়তো অনেক প্রবাসী আবার নিজেদের সাথে মেলাতে পারেন। একটা বিষয় যেটা হয়েছে সেটা হলো যে প্রবাসে যাওয়ার সময় পরিবারের সবাই কিন্তু খুব সাপোর্ট দেয়।
কারণ হচ্ছে যে একজন প্রবাসী থাকলে ওই পরিবারের ভাগ্য উন্নয়ন হয়, ভাগ্য বদলেও যায় অনেক ক্ষেত্রে। পরবর্তীতে যে সমস্যাগুলো আমাদের কাছে আসছে সেটা মূলত এই অর্থকেন্দ্রিক, অর্থাৎ টাকা পয়সার লেনদেনে প্রচণ্ড ঝামেলা। কেউ টাকা পাঠাচ্ছেন, তার ভাই হতে পারে, বোন হতে পারে, পরিবারের অন্য কেউ বিলাসিতা করছেন, কেউ দামি ফোন ব্যবহার করছেন, কেউ মোটর বাইক ব্যবহার করছেন, কেউ জমিটা নিজের নামে কিনছেন, কেউ এখানে তিনি লিখেছেন ভোগ বিলাসিতা করছেন, এরকম যে হয় না তা কিন্তু নয়। তাহলে সমস্যাটা যেহেতু টাকা পয়সার লেনদেনে, আবার শুধু বাবা মা নয়, কিন্তু এমন অনেক ঘটনা আছে যে স্ত্রীর নামে টাকা পাঠিয়েছেন বছরের পর বছর, স্ত্রীর নামে জমি সম্পদ করেছেন, একটা সময় সেই স্ত্রীকেই পাননি দেশে এসে, বা বিদেশে থাকতেই, প্রবাসে থাকতেই খবর পেয়েছেন যে স্ত্রী ঘর ছেড়ে চলে গেছেন সব কিছু নিয়ে, এমনটা হয়েছে। এই ঘটনা যদি একের পর এক ঘটতেই থাকে, সবার মধ্যে এই ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, তাহলে পরিবারের সাথে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়। এটা আমরা প্রত্যাশা করি না। আমরা একটা পরামর্শ সবাইকে, সব প্রবাসীকে দিতে চাই, যেহেতু টাকা পয়সার লেনদেন নিয়ে সমস্যা হচ্ছে, সেহেতু নিজের নামে একটা অ্যাকাউন্ট করে নিজের নামেই টাকাটা আপনি সেখানে ট্রান্সফার করেন। তারপর সেখান থেকে এখন বিভিন্ন ধরনের মানি ট্রানজ্যাকশন বা লেনদেনের উপায় আছে, সেটার মাধ্যমে কখনো আপনি স্ত্রীর কাছে, কখনো বাবার কাছে, মায়ের কাছে ট্রান্সফার করতে পারেন। এই কয়েকটি বিষয় আপনাদের আসলে শিখে নেওয়া উচিত। অনেকেই হয়তো এখনকার যে ডিজিটাল সিস্টেম আছে সেগুলোর সাথে অভ্যস্ত না, হয়তো ভয়ে পিছিয়ে আছেন, কিন্তু শেখার চেষ্টা করলে একদিনের মধ্যে শিখে যেতে পারবেন। আমরা এটাই পরামর্শ দিব, এই ধরনের অভিযোগ বা ক্ষোভ মনের মধ্যে না রেখে আসলে কি করলে এই ধরনের সমস্যা তৈরি না হয় সেটারই চেষ্টা করা উচিত। এর আগে যে চিঠিটা আমরা পড়েছিলাম সেটার ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছিল, দেশে এসে সে কোনোভাবেই পরিবারের কাছে ভালো কোনো ব্যবহার পায়নি, বরং তাকে আবার নিঃস্ব হয়ে চলে যেতে হয়। আমরা যখন চিঠিটা পড়েছি, পরবর্তীতে তিনি চিঠি পাঠিয়েছেন, আরেকটি চিঠি পাঠিয়েছেন আমাদের কাছে, সেখানে তিনি বলেছেন যে আমার বাবা মায়ের উপর আমার আর কোনো ক্ষোভ নেই, আপনার চিঠি পড়েছেন এবং তার প্রেক্ষিতে যেসব কথা বলেছেন আমি আসলে সবাইকে মাফ করে দিলাম, আমি ক্ষোভ নিয়ে থাকতে চাই না। আমি সবাইকে বলবো, আপনাদেরকে বলবো যে এই ক্ষোভ নিয়ে, রাগ নিয়ে যদি দীর্ঘ সময় থাকেন, তাহলে আমাদের আসলে সবার উপরে, ব্যক্তি জীবনের উপরে অনেক প্রভাব পড়ে। যেখান থেকে ঠেকেছেন সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন, এবং কী করণীয় সেটা করার চেষ্টা করুন। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।